ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شو ما دبنا أبطال فصلي هو شيء زي كيو জিলহজ মাসের প্রথম থেকে ঈদের আগ পর্যন্ত নফল সিয়াম রাখবেন, কিন্তু শারীরিকভাবে অসুস্থতা হওয়ার কারণে তিনি রাখতে পারতেছেন না। তিনি কি এই নিয়তের জন্য পরিপূর্ণ সব হবেন? হ্যাঁ, সম্মানিত দিদিবোন, যদি নাকি ওনার পাক্কা নিয়ত থাকে, মজবুত নিয়ত থাকে যে আমি অবশ্যই এগুলা রাখবো, তাইলে অসুস্থতার কারণে রাখতে না পারলে আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সব দান করবেন। এ বিষয়ের হাদিস সহি বুখারি এবং মুসলিমের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইউরওয়া আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বলেন, কল ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত থুম্মা বাইয়ানা যালিকা, আল্লাহ তাআলা নেক এবং মন্দ, ভালো এবং মন্দ এটা লিখছেন এবং এটাকে পরিষ্কার করে দিয়েছেন। ফামান হাম্মা বি হাসানাতিন, তাই কেউ যদি নাকি ফাক্কা নিয়ত করে কোনো ভালো কাজের, হাম্মা মানে করিয়ে ফেলবে, সে এরকম মনের মধ্যে নিয়ে এসছে, ফালাম ইয়ামাল হা, কিন্তু করতে পারে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইন্দাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সব দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি, শুধু ফাক্কা নিয়ত করার কারণে। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, আর যদি নাকি সে ফাক্কা নিয়ত করছে আর কাজটা করতে পারছে, কাতাবাহাল্লাহু লাহু ইন্দাহু আশর হাসানাতিন ইলা সাবঈ মিয়াতি যাফিন ইলা যাফিন কাসীরা, যদি নাকি কাজটা পরিপূর্ণভাবে নিয়োগ করার পর সে করতে পারছে, তাহলে আল্লাহ পাক তাকে যে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তাকে আল্লাহ তালা সওয়াব দিবেন এবং কি এর থেকেও বেশি দিবেন, তার যত এখলাস বেশি হবে, কষ্টসাধ্য বেশি হবে, আরও বেশি সওয়াব পাবে। এরপরে তার বিপরীত আমার হাম্মা বি সাইয়্যাত ফালাম ইয়ামাল হা কাতাবাহাল্লাহু লাহু ইন্দাহু হাসানাতান কামিলা, কেউ যদি নাকি মন্দ কাজ করার জন্য ফাক্কা ইচ্ছে করছে কিন্তু সেটা করে নাই, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করবেন, পরিপূর্ণ একটা নেকি দান করবেন এই খারাপ কাজ থেকে বাঁচিয়ে আসার কারণে। আর ফাইন হুয়া হাম্মা বিহা ফামিলাহা কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আর যদি নাকি সে নিজের ফাক্কা ইরাদা হিসাবে কাজটা করে ফেলায়, খারাপ কাজটা করে ফেলায়, তাহলে আল্লাহ পাক তাকে একটা গুণ দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ।